ভালো লাগছে না এইভাবে সংসার করতে। বলো না, বাড়ি বাড়ি চলে যাও, আমার না আবার ঠিক বিয়ে হয়ে যাবে, বুঝেছো? তোরা ভিক্ষা করবি আমার সাথে, আমি গান লাগবো আর তোরা বাটি করবি, বুঝেছিস? ভোগ প্রসাদ না হয় তোমার মতো চিটিং বাজের সঙ্গে সংসার করতে আমার বই গেছে। কি, আমি চিটিং বাজ? তখন থেকে একটা লাইটের প্লাগ লাগাতে পারছো না? বললাম একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসে রান্নাঘরের লাইনটা ঠিক করে নিতে। মিস্ত্রিতে কত টাকা নেবে সেটা জানা আছে তোমার, বুঝেছো? রান্নাঘরটা তো অন্ধকার হয়ে আছে, রান্নাটা কখন করবো তাহলে? এক্ষুনি হয়ে যাবে, বুঝেছো? হে ভগবান, আমি যে কখন কি করি! ভগবানকে ডাকছো? ভগবান কি তোমার লাইটের প্লাগটা লাগিয়ে দিয়ে যাবে নাকি? ভগবানকে নিয়ে এইভাবে রহস্য করছো তো, দেখে নিও আজকে তোমার খাবারই জুটবে না কপালে, এই বলে দিলাম। ভালোই হবে, বুঝেছো? আজকের খরচটাও না সেভ হয়ে যাবে তাহলে, বুঝেছো? মরণ, সারা জীবন শুধু খরচ সেভ আর খরচ সেভ করেই মরল। তুমি আর কি বুঝবে বলো, তোমাকে তো আর ইনকাম করতে হয় না, বুঝেছো? মা বাবা না থাকলে কত ধানে কত চাল সেটা বুঝতে পারতে। এই শোনো, সকাল সকাল না মেজাজটা গরম করে দিও না, এমনিতেই লাইটের প্লাগটা লাগাতে গিয়ে পিছন পুরো ফেটে যাচ্ছে, বুঝেছো? বাক্কাটা আর গরম করে দিও না, বুঝেছো? মদনের মা এসেছিল টাকা চাইতে, আমি বলেছি তুমি কালকে দিয়ে দেবে। কালকে দিয়ে দেবে মানে টাকাটা কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবে নাকি, যে কালকে দিয়ে দেবে বলেছো? তা কি বলবো শুনি, দু বেলা তো চাইতে আসছে। বললেই পারতে যে এখন কাজকর্ম নেই, কদিন পরে দিয়ে দেবে, বুঝেছো? শুধু কি মদনের মা, একবার এ চাইতে আসছে, একবার ও চাইতে আসছে, সে চাইতে আসছে, আর কত মিথ্যে কথা বলবো, আমার আর ভালো লাগছে না এইভাবে সংসার করতে। বলো না, বাড়ি বাড়ি চলে যাও, আমার না আবার ঠিক বিয়ে হয়ে যাবে, বুঝেছো? তাই চলে যেতাম, নেহার ছেলে মেয়ে দুটো হয়ে গেছে, তাই না হলে তোমার মতো চিটিং বাজের সঙ্গে সংসার করতে আমার বই গেছে। কি, আমি চিটিং বাজ? না নয় তো কি। শোনো, আমিও বলে দিলাম, আজ থেকে না তোমার মুখ দর্শন করবো না, বুঝেছো? তোমার হাতে জল স্পর্শ করবো না, বুঝেছো? এই বাড়িতেও থাকবো না, বুঝেছো? ভিক্ষা করে খাবো, তবু আর বাড়ি ফিরবো না, বুঝেছো? তোমার যা ইচ্ছে তাই করো, যে চুলোয় যাও সেই চুলোয় যাও, আমিও বলে দিলাম জীবনটা আমার শেষ করে দিল গো। আমার নামও ঘোতন, তোমাকে না শিক্ষা দিয়েই ছাড়বো, ছেলে মেয়ে দুটোকে নিয়ে পালিয়ে গেলে তুমিও ঠিক শিক্ষা পেয়ে যাবে। মায়ে শোন, কি বলছো বাবা? মারি, কলকাতা যাবি? কলকাতায় না বাঘ আছে, হাওড়ার ব্রিজ আছে, হরিণ আছে, কুমির আছে, অনেক কিছু আছে, যাবি কলকাতায়? যাবো বাবা, সত্যি করে বাঘ দেখাবো তো? হ্যাঁ দেখাবো, বুঝেছিস? হাওড়ার ব্রিজটা দেখাবো তো? হ্যাঁ, হাওড়ার ব্রিজও দেখাবো, বুঝেছিস? তাহলে না সত্যিই যাবো। তোর মাকে কিন্তু কিচ্ছু বলবি না, বুঝেছিস? তাহলে তুমি সত্যি করে সবকিছু দেখাবো তো?
আরে দেখাবো রে দেখাবো, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমিও ডোল দেখাই দেবো বাবা তোমার কাছে। এই তো সামনেই, বুঝেছিস? ভাল লাগে না, বুঝেছিস? আছে রে, আছে, সব আছে, বুঝেছিস? বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে, সব আছে, বুঝেছিস? এই তো আর 5-10 মিনিট লাগবে, বুঝেছিস? কলকাতায় তো যাবো বললাম, কিন্তু পকেটে তো 5টা পয়সাও নেই। কলকাতা যাবোই বা কী করে, আর খাবোই বা কী যে করি। হ্যাঁ, মায়াপুর ইস্কন মন্দিরে যাই, ওখানে গেলে ভোগটাও ফ্রিতে পাওয়া যাবে, 3 বেলা ভোগে ঠিক কাটিয়ে দেব। আর বেশ কিছুদিন ছেলে মেয়ে নিয়ে বাইরে থাকলে বউ বেশ জব্দ হয়ে যাবে। হ্যাঁ, ভিক্ষা করে খাবো, তবু আর বাড়ি ফিরবো না, বুঝেছিস? তুমি কলকাতায় থাকবে, আমার জেদ তো জেদ, বুঝেছিস? তাহলে আমরা, তোরাও ভিক্ষা করবি আমার সাথে, আমি গান গাইবো আর তোরা বাটি ধরবি, বুঝেছিস? ও বাবা কি গান করবো, রূপা সোনা না বাদাম বাদাম? চলো বাবা আগে বাঘটাকে দেখে আসি। হ্যাঁ তাই চল, বুঝেছিস?
এটাই কলকাতা বুঝেছিস? হাওড়া ব্রিজ না অনেক দূর, প্রচুর হাঁটতে হবে বুঝেছিস? তোরা না অত হাঁটতে পারবি না বুঝেছিস? না বাবা, আমি হাওড়ার ব্রিজটা দেখবো। ওটা তো তোদের মায়ের সঙ্গে ঝগড়া করে মিথ্যা কথা বলেছিলাম বুঝেছিস? দূর ভালো শুধু শুধু মিথ্যে কথা বলে খিদে পেয়েছে। তুই তো দেখলি তোর মায়ের সাথে ঝগড়া করে চলে আসলাম, টাকা পয়সা তো কিছুই নিয়ে আসিনি রে। তাহলে দাঁড়া দেখছি কি করা যায় বুঝেছিস? বলছিলাম এখানে ওই খাবার টাবার পাওয়া যাবে কোথাও? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। ইটিং খাবার, হোয়াট ইউ ওয়ান্ট? এই ভাত আর ডাল সবজি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ভোগ প্রসাদ, ওই রাইসের মধ্যে ডাল দিয়ে পটাটো দিয়ে ঘেটে দিয়ে এক কর দিয়া ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ দাদা বহুত খিদে লাগায়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইটিং বুঝেছেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। ভাত ডাল পাওয়া যাবে? না না, হোয়াট ইউ ওয়ান্ট ফর দিস ভিডিও? এক হাত না টাইম খাইং ইটিং স্পিকিং আই ডোন্ট নাও। দূর এত সুন্দর ইংরেজিতে কথা বললাম তাও বুঝতে পারলাম না, ভাল লাগে না। দাদা বলছিলাম ইসকন মন্দিরে তো খাবার টাবার সবই দেয় শুনেছি, কিন্তু কোথায় দেয় সেটা না ঠিক বুঝতে পারছি না বুঝেছেন? একটু বলবেন। স্পিকিং ইংলিশ।
ভালো লাগে না। আরে সে তো আমিও জানি, বুঝেছিস, কিন্তু কোথায় যে দেয় সেটাই তো বুঝে উঠতে পারছি না, বুঝেছিস। আরে ছোটবেলায় একবার এসেছিলাম, বুঝেছিস, এখন না আর বুঝতে পারছি না, বুঝেছিস, কিন্তু আমি না জানি এখানে সবসময় ভোগ প্রসাদ দেয়। আমারও না খুব খিদে পেয়েছে, বুঝেছিস। হ্যাঁ তাই চল, বুঝেছিস, বেকার বেকার ডাক করে আর লাভ নেই, বুঝেছিস। ভগবানকে নিয়ে এইভাবে রহস্য করছো তো, দেখে নিও আজকে তোমার খাবারই জুটবে না কপালে। ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।